শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেন ন্যাটোয় যোগ দিলে বিশ্বযুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি রাশিয়ার। За нами правда, а в правде сила. ইউক্রেনে যুদ্ধ পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার ক্রুসেড, বললেন জার্মান চ্যান্সেলর। এবং সবশেষ থাকছে, ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারবে না রাশিয়া, বললেন বাইডেন। ইউক্রেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দেওয়ার প্রচেষ্টার পরিণতি সম্পর্কে সতর্ক করেছে রুশ ফেডারেশন নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার বেনেডিসকভ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার তাস নিউজ এজেন্সিকে সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনকে ন্যাটোয় অন্তর্ভুক্ত করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। বৃহস্পতিবার একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাস বেনেডিসকভের উদ্ধৃতি করে জানিয়েছে, কিয়েভ ভালো মতোই জানে এই ধরনের পদক্ষেপের অর্থ তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত। আপাত দৃষ্টিতে তথ্যগত গোলমাল করে আবারও নিজেদের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতেও চেষ্টা করেছে ইউক্রেন। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমারা দেশটিকে সহযোগিতা করে যাচ্ছে, এর অর্থ দাঁড়ায় তারা সংঘর্ষে সরাসরি পক্ষ নিয়েছে। ন্যাটো যোগ দিতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন, যদিও এ নিয়ে হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কিয়েভে পশ্চিমা সামরিক জোটটিতে যোগ দেওয়ার মানে রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তার দেশের সুরক্ষার জন্য ন্যাটোতে যোগ দেওয়া অপরিহার্য, যদিও ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে কিয়েভ সামরিক এবং মানবিক সহযোগিতা দিয়ে আসছে ন্যাটোর দেশগুলো। এদিকে ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে মনোযোগী হবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্ররা। বুধবার ব্রাসেলসে ন্যাটো সদস্য এবং মিত্রদের বৈঠকের বিষয়টি গুরুত্ব পাবে। ন্যাটোতে নিযুক্ত মার্কিন দূত জুলিয়ান স্মিথ এই কথা বলেছেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে সমন্বিত পশ্চিমাদের বিরুদ্ধে একটি ক্রুসেড বলে উল্লেখ করেছেন জার্মান চ্যান্সেলর ওয়াল্ফ শলত। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেছেন, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে। জার্মান চ্যান্সেলর বলেছেন, ইউক্রেনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণ সমন্বিত পশ্চিমাদের বিরুদ্ধে একটি ক্রুসেড। পুতিন এবং তার ঘনিষ্ঠরা একটি বিষয় স্পষ্ট করেছেন, এই যুদ্ধ শুধু ইউক্রেন নিয়ে নয়, তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে একটি বৃহৎ ক্রুসেডের অংশ হিসেবে বিবেচনা করে। ওয়ালফ শলথ বলেছেন, মুক্ত গণতন্ত্রের বিরুদ্ধে ক্রুসেড, আইনের শাসনের বিরুদ্ধে ক্রুসেড, স্বাধীনতা এবং উন্নয়নের বিরুদ্ধে ক্রুসেড, আমাদের জীবনপন্থার বিরুদ্ধে ক্রুসেড, সমন্বিত পশ্চিমাদের বিরুদ্ধে ক্রুসেড। তিনি উল্লেখ করেছেন, জার্মানি ইউক্রেনকে আর্থিক, মানবিক এবং সামরিক প্রশিক্ষণে সহযোগিতা করবে। ভারী অস্ত্র, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাঙ্ক এবং যতদিন প্রয়োজন ততদিন আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এর আগে বুধবার জার্মান অর্থনৈতিক রবার্ট হাবেন বলেছিলেন, ইউরোপের অর্থনৈতিক শৃঙ্খলাকে অস্থিতিশীল করতে পুতিন যে চেষ্টা চালাচ্ছেন তা ব্যর্থ হবে। রাশিয়া মানচিত্র থেকে একটি সার্বভৌম রাষ্ট্রকে মুছে ফেলতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের সাধারণ পরিষদের রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের পরই এই কথা বলেন তিনি। ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেয়ার পক্ষে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। বুধবার নিউ ইয়র্ক জাতিসংঘের 11তম জরুরি বিশেষ সেশনে রেজুলেশন 143 গৃহীত হয়। সব মিলিয়ে 35 দেশ ভোটদানে বিরত থাকে। এরপরই হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, সাধারণ পরিষদ মস্কোকে একটি স্পর্শ বার্তা দিয়েছে যে রাশিয়া ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারবে না। গত ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি নিউ ইয়র্কে রাশিয়ার বিরুদ্ধে তৃতীয় রেজুলেশন। জেনেভাতে মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার জন্য একটি রেজুলেশন আনা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এদিন রাশিয়া ছাড়াও মিত্র বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া এবং নিকারাগুয়া সহ চারটি দেশ ভোট প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন রুশ অভিযানের পর থেকেই এটি দেশটির বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক ভোট পড়ে। বিশ্বনেতাদের বক্তব্য ছিল, তারা কখনও ইউক্রেনের অধিকৃত অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির স্বীকৃতি দেবে না। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পরই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেনের মিত্র দেশগুলো। বুধবার ব্রাসেলসে ন্যাটো সদস্য দপ্তরের একটি বৈঠকে অতি দ্রুত এই অস্ত্র সরবরাহের তাগিদ দেওয়া হয়েছে। আজকের মতো পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।